বন্ধুরা, এখন তো সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠলাম। আমার সব কাজ হয়ে গেছে, মানে ঘর ঠর ঝাড়ু ঠাড়ু দেওয়া সব কিছু, এখন হচ্ছে চা খাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, এই যে চা খাচ্ছে, চা খাওয়ার পরে এই যে সকালের খাবার করব, তারপরে তো দুপুরে আছেই প্রতিদিনকার মতন রান্নাবাড়ি, ওটা তো করবই। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। সবজিটা কেটে নিচ্ছি, বন্ধুরা এই যে সবজিগুলি এখন রান্না করব। লবণ দিয়েছি, এই যে এখন লঙ্কা দিচ্ছি, এই যে লঙ্কা দিচ্ছি, একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। বন্ধুরা, এই যে এই কয়টা বাসন এখন মাজবো, মাজার পরে তারপরে মাছটা করব। বন্ধুরা, আমি বলেছিলাম না যে মাছের ঝোল করব, এখন মাংস আর মাছ দুটোই নিয়ে আসছে, মাছটা ভাজবো আর মাংসটা শুধু রান্না করব। প্রথমে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা দিয়ে নাড়াচাড়া করলাম, করার পরে তারপরে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে একটু ঢেকে দিয়ে কষালাম। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে একটু গরম জল ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে তারপরে একটু একটু ঝোল ঝোল রাখবো আর কি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এরপরে শ্রাবণী মেলা দেখতে যাব, এই মেলাটাও আরেকদিন তোমাদেরকে দেখাবো, সন্ধ্যাবেলায় যাব দেখতে।